আরামবাগে আপনি আগে এমপি ছিলেন, এখন এমএলএ পদপ্রার্থী, কিরকম লাগছে নিজেকে? বিগত 9 সাল থেকে 2014 সাল পর্যন্ত এখানকার সাংসদ হিসাবে আমি দায়িত্ব পালন করেছিলাম। এখন এমএলএ যে প্রতিদ্বন্দ্বিতায় আমাকে পার্টি সেই দায়িত্ব দিয়েছে, এখানে পার্টির যে নির্দেশ সেই নির্দেশকে মান্যতা দিয়ে আমার যা কাজ পার্টির নির্দেশিত সমস্ত কাজই আমি করতে পারব। এখানে ভালো নিশ্চয়ই পার্টি জনগণের পাশে থেকে কাজ করব, এটাই তো জনগণের স্বার্থে কাজ করব, পার্টির নীতি আদর্শকে সামনে রেখে কাজ করব, এটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার। 2021-এর নির্বাচন কতটা কঠিন বলে আপনি মনে করেন? প্রত্যেকটি নির্বাচনই প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে একটা পরীক্ষা, এটা রাজনৈতিক সংগ্রাম তার একটা বড় ধাপ। 2021 সাল এটা রাজনৈতিক আমাদের রাজ্যের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ নির্বাচন বলে আমি মনে করছি, কেননা 2011 সালের পালাবদলের পর পশ্চিমবাংলায় যে শাসক দল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে, ক্ষমতায় আসার পরে জনগণের যে ভালো করার পরিবর্তে যেভাবে জনগণকে চরম একটা যন্ত্রণার মধ্যে ফেলেছে, এখানে লুটপাট, দুর্নীতি, স্বজন পোষণ, বিভিন্ন ধরনের যে ভয়ঙ্কর খেলা তারা মেতেছে, দেশের জনগণের রাজ্যবাসীর কোনো রকম ইতিবাচক পদক্ষেপ তারা গ্রহণ করছে না, বেকারদের কর্মসংস্থানে কোনো জায়গা নেই, কল কারখানা একের পর এক সব বন্ধ, কৃষিক্ষেত্রেও একটা চরম হতাশাকর অবস্থা, সব জায়গায় মহিলাদের কোনো নিরাপত্তা এখানে পরিলক্ষিত হচ্ছে না, একটা হতাশাকর অবস্থা এই রাজ্যে বিরাজ করছে। এবং অপরদিকে আরেকটা রাজনৈতিক দল যারা কেন্দ্রে শাসন ক্ষমতায় আছে, যে বিজেপি নামক দল, সেই বিজেপি দল জাতপাত এগুলোকে প্রধান প্রাধান্য দিয়ে হিন্দু রাষ্ট্রে আসবো আমরা সেখানে আসবো। এখনও পর্যন্ত আমরা যতদূর খবর জানতে পাচ্ছি, আপনাদের এখনও পার্টি অফিস অনেক জায়গাতেই অন্যান্য রাজনৈতিক দল দখল করে রেখেছে, সেগুলো এই মুহূর্তে খোলার ব্যাপারে কী ভাবছেন? আমাদের আরামবাগ বিধানসভা এলাকায় আমাদের সেরকম পার্টি অফিস দখলে খুব কমই আছে, হাতে গোনা হয়তো 2-4টে আজ এরকম হতে পারে, তার বেশি মোটেই নয়। এবং তারাই যে বিরোধী শাসক দল তারা ক্ষমতা দখল আমাদের পার্টি অফিস দখল করেছে, তারা পুরো প্রশাসনকে হাতিয়ার করেই তারা সেই সমস্ত কাজগুলো করেছে, তারা আজকে ভীত সন্ত্রস্ত। আমরা প্রত্যেকটি পার্টি অফিস আমরা খুলছি, আশা করছি নির্বাচনে আর একটা পার্টি অফিসও আমাদের বন্ধ থাকবে না, প্রত্যেকটি আমরা খুলে দেব। গতকাল তো আপনি নমিনেশন ফাইল করেছেন, এখন পর্যন্ত কোথায় কোথায় প্রচার করেছেন? প্রচার আমরা নমিনেশনের আগে থাকতেই আমরা আমাদের প্রচার কাজ রীতিমতোভাবে চলছে, গ্রাম্য এলাকায়, আমাদের তিরল অঞ্চলে, আমাদের সালেপুর অঞ্চল, এই সমস্ত জায়গাগুলো আমরা প্রচার কাজ করেছি এবং আজকেও আমাদের প্রচার কাজ আছে। প্রতিদিনের এটা একটা রুটিন মাফিক আমরা মানুষের কাছে গিয়ে আমাদের পার্টির কথা, নির্বাচনী কথা তা আমাদেরকে বলছি এবং প্রচার রীতিমতো ছাত্র, যুব এবং পার্টির কর্মীদের, কর্মী বাহিনীকে সাথে নিয়েই, মহিলাদেরকে সাথে নিয়েই আমরা সেই নির্বাচনী কাজে আমরা ঝাঁপিয়েছি। এই মুহূর্তে আপনাদের যে সংযুক্ত মোর্চা যে গঠন হয়েছে, আপনি সিপিএমের প্রার্থী, তো লড়াইটা কার সাথে, তৃণমূলের সাথে না বিজেপির সাথে মনে করেন আপনি? আমাদের লড়াই উভয় দলের সাথেই, বিরুদ্ধেই আমাদের লড়াই, কেননা পশ্চিমবাংলায় যে শাসক দল ক্ষমতায় রয়েছে মূলত তাদেরকে হটাতে না পারলে বিজেপিকে আমরা হটাতে পারবো না, কাজেই তাদের বিরুদ্ধেও যেমন আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর করতে হচ্ছে, আবার বিজেপি নামক যে শাসক দল কেন্দ্রে যে দেশটাকে শাসন করছে, যে ভয়ঙ্কর খেলায় শাসন করছে, তাদের বিরুদ্ধেও আমাদের লড়াই। আমরা এই দুই শক্তিকেই সংযুক্ত মোর্চার প্রার্থী হিসাবে সর্বত্র আমরা সেই লড়াইয়ের ময়দানে থেকে তাদেরকে পরাভূত করে আমরা বিকল্প আমাদের সংযুক্ত মোর্চার যে সরকার আমরা আগামী দিনে তৈরি করবো, এই প্রত্যাশা আছে আমাদের। আপনারা তো বিজেপিকে সাম্প্রদায়িক বলেন, তো আপনাদের সাথে আব্বাস সিদ্দিকী, এটা কি সাধারণ মানুষ ভালো চোখে নেবেন? দেখুন, সাধারণ মানুষ তারা সমস্ত দিকটাই বিচার বিশ্লেষণ করবে। তো আব্বাস সিদ্দিকী আমাদের সঙ্গে নতুন তারা এসছেন, তার যে দলের যে নাম সেই দলের নামই কিন্তু বলে দিচ্ছে কোনো সেখানে সাম্প্রদায়িকতার গন্ধ আছে বলে আমরা মনে করতে পারি না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট
যে নামের মধ্য দিয়ে একটা ভারতবর্ষে একটা বার্তা তারা দিতে চেয়েছে যে পিছিয়ে পড়া অবহেলিত সংখ্যালঘু সর্বস্তরের এই মানুষগুলোকে পাশে নিয়ে লড়াইয়ের ময়দানে থেকে কাজ করা, তাদের জন্য কাজ করা, এই আহ্বান তারা জানিয়েছে এই মোর্চার মধ্যে, এই রাজনৈতিক যে নতুন দল তৈরি হয়েছে। আর আব্বাস সিদ্দিকি একটা ধর্মীয় ঘরানার ছেলে হতে পারে, কিন্তু ধর্মীয় ঘরানার ছেলে হলেই তার মধ্যে দেশের মানুষের স্বার্থে কাজ করার মানসিকতা থাকবে না, বা একটা ভাবনা নিয়ে, বড় ভাবনা নিয়ে সে কাজ করতে পারবে না, এটা তো ঠিক নয়। একটা কিছু মানুষের মনের মধ্যে একটা প্রচার হচ্ছে, একটা অপপ্রচার হচ্ছে এটা, যে বামপন্থীরা নাকি এইভাবে একটা ধর্মীয় দলকে নিয়ে, ধর্মীয় ভাবনার পোষণ করে সেরকম মানুষকে নিয়ে আর কি রাজনৈতিক দল নিজেদেরকে সামিল করছে, আমরা এটা মনে করতে পারি না কখনো। এবং আমরা এটাও দেখছি যে সারা রাজ্যে যে প্রার্থী তারা দিয়েছে, সেই প্রার্থী কেবলমাত্র যে ধর্মীয় এক বিশেষ সম্প্রদায়ের মানুষজনই সেখানে প্রার্থী হয়েছে তা না, সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ, সব ধর্মের মানুষই সেখানে প্রার্থী হয়েছে। এটাও তো তার একটা বড় প্রমাণ যে সাম্প্রদায়িকতা নয়, এখানে মানুষের স্বার্থে তারা এই রাজ্যে দল তৈরি করেছে, যার ফলে আমাদের সংযুক্ত মোর্চার অন্তর্ভুক্ত হয়ে আমরা চাইছি যে একটা বলিষ্ঠ রূপ নেবে আগামী দিনে। আব্বাস সিদ্দিকির একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আপনি আমাদের দেখেছেন, সেখানে তাকে বলতে দেখা গেছে আপাততভাবে আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সিপিএম বা কংগ্রেসের সঙ্গে, কিন্তু পরে সময় সুযোগে আপনাদেরকেও বুঝে নেবেন, তো এ ব্যাপারে কী বলবেন? এখন বুঝে নেওয়ার বিষয়গুলো সবে নতুন এ দলটার জন্ম হয়েছে, এখন তারও বোঝাপড়ার ক্ষেত্রে তাকে আরও বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করতে হবে, এবং এই সময়কালে কাজ করতে করতে সে আরও অভিজ্ঞ হবে, নিশ্চয়ই সে বুঝতে পারবে। এবং পরবর্তী সময়ে আমরা এটাও দেখেছি, একটা সময় যেটা বললেন ওটা যেমন একটা দিক, আবার পরবর্তী সময়ও সে এটাও বলেছেন যে না, আমাকে নিজেকে আগাতে হবে এবং মানুষের সাথে কাজ করতে হবে, ভুলভ্রান্তি যেগুলো আছে, ত্রুটি বিচ্যুতি যা যেগুলো ঘটছে কাজ করার ক্ষেত্রে, সেগুলো কাটিয়ে উঠে আমাদের এগিয়ে যেয়ে একসাথে বামপন্থীদের নিয়ে কাজ করব, এটাই তিনি বলতে চেয়েছেন। আব্বাস সিদ্দিকির মতো এরকম একটা দলকে আমাদের প্রয়োজন হলো কেন? আব্বাস সিদ্দিকি যে দলটা আমি প্রথমেই বলছি, সেটা একটা সেকুলার ফ্রন্ট, এর মধ্যে ধর্মীয় আমরা গন্ধ পাই না। এবং ভারতবর্ষে আজকে যে অবস্থা, রাজ্যে আজকে যে অবস্থা, সেই অবস্থা চরম একটা সর্বনাশা খেলা চলছে, স্বৈরাচারী শাসক ভারতবর্ষকে যেভাবে আমাদের রাজ্যটাকে সর্বনাশের পথে ঠেলে দিচ্ছে, বর্তমান যে শাসক দল এবং কেন্দ্রের যে শাসক দল, এই দুটো দলের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ দলগুলোকে সাথে নিয়ে আমাদের চলতে হবে, এবং আমাদের ঊর্ধ্বতন নেতৃত্ব ঠিক সেভাবে ধর্মনিরপেক্ষ ছোট বড় সমস্ত রাজনৈতিক দলগুলোকে সহযোগী হিসাবে নিয়ে ময়দানে নেমে এই দুই চরম শক্তি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যে সাম্প্রদায়িক দল, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে, জোটবদ্ধ হয়ে সংযুক্ত মোর্চা গঠন করেছে, তার মধ্য দিয়েই আমরা নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছি। সংযুক্ত মোর্চা যেভাবে গঠন হয়েছে, ভবিষ্যতে পথ চলতে কোনোরকম অসুবিধা হতে পারে বলে আপনি মনে করেন? চলার পথে সুবিধে অসুবিধে থাকতেই পারে, এটা তো স্বাভাবিক, পথ যে সবসময় মসৃণ হবে তার নয়, অনেক বাধা বিঘ্ন সমস্যা আসতে পারে, সেই সমস্যাগুলো কাটিয়ে তুলে এগিয়ে যাওয়াটাই হচ্ছে রাজনৈতিক দলের নেতৃত্বদের তাদের মুখ্য ভূমিকা ও মুখ্য কাজ। আশা করব এই রাজনৈতিক দলের নেতৃত্বরা সেই কাজগুলো করবেন এবং জনগণকে সঠিক দিশা দিয়ে এগিয়ে যাওয়ার রাস্তাটাকে আরও প্রশস্ত করবেন। ব্রিগেডে টুম্পাসোনা গানটা যতটা প্রচার হয়েছে বা যতটা গুরুত্ব পাচ্ছে, যতটা ভালো লেগেছে, তার থেকেও বেশি বিতর্কও সৃষ্টি করেছে, তো অভিজ্ঞ মহল থেকে বলতে শোনা যাচ্ছে বামফ্রন্টের তো এরকম কালচার ছিল না, বামফ্রন্ট যথেষ্ট সংস্কৃতি মনস্ক ছিল, এটা কীভাবে সম্ভব হলো? এখন অভিজ্ঞ মহল তাদের অভিজ্ঞতার মূল্যায়ন, অভিজ্ঞতা দিয়ে বহু কিছু বলবেন, আমরা প্রত্যক্ষ করছি যে বিগত সময়কালে সুশীল সমাজের ভূমিকা আমরা প্রত্যক্ষ করেছি, তারপরে পশ্চিমবাংলায় বহু কিছু ঘটনা ঘটেছে, জনবিরোধী ঘটনা ক্রমশ ঘটে চলেছে, ধ্বংসাত্মক কাজ চলেছে, কিন্তু সেখানে এই সুশীল সমাজ অভিজ্ঞ মহল তারা কিন্তু নীরব নিশ্চুপ। যে টুম্পা সোনা যে গানটা,
গানের গানটার যে আবহ, তার যে কথা, সেগুলো কিন্তু তার মধ্য দিয়ে যা ব্যক্ত হয়েছে সেগুলো আমাদের জীবন যন্ত্রণারই কথা। আমাদের সে একটা বেকার শিক্ষিত ছেলে, তার জীবন যন্ত্রণা আছে। আমাদের দেশের রাজ্যে যারা নেতাদের চরিত্র সেখানে উদ্ঘাটিত হয়েছে, লুটপাটের কথা সেখানে আছে, কীভাবে অর্থকে তারা আত্মসাত করছে সেই কথাগুলো আছে। আছে ঐক্যবদ্ধ হয়ে এক কাছে যাওয়ার, সামিল হওয়ার কথা। এর মধ্য দিয়ে টুম্পাসনা এই গান অভিজ্ঞ মহল তারা হয়তো বিভিন্নভাবে দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করছেন, কিন্তু আমরা মনে করি তার যে কথাগুলো, তার যে শব্দচয়ন, যে শব্দচয়ন এবং কথাগুলোর মধ্যে সেরকম কোনো অবস্থা নেই কো যেটার মধ্য দিয়ে প্রকৃত অর্থে আমাদের যে অবনমন ঘটেছে এটা কিন্তু আমরা কখনোই মনে করি না। আপনাদের দলীয় কর্মকাণ্ডে বিশেষ করে পুরোনো দিনে অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানে আপনাদের বা সভাতে গণনাট্যের গান শোনা যেত, হেমাঙ্গ বিশ্বাসের গান শোনা যেত, সলিল চৌধুরীর গান শোনা যেত, তো এগুলো একটা বিশেষ গুরুত্ব পেত। সেখানে এতটা পরিবর্তন কীভাবে, এটা কি নতুন প্রজন্মকে সামনে রেখায় এই গানটা কেমনভাবে করা হয়েছে? হেমাঙ্গ বিশ্বাস, সলিল চৌধুরী যে গণসঙ্গীতের যে বার্তা তারা গানের মধ্য দিয়ে, যা মানব সমাজকে, আমাদের শোষিত সমাজকে উজ্জীবিত করা যে জায়গাটা তারা তৈরি করেছে সেটা তো অবিস্মরণীয়। তা আমরা সবসময়ই চাইব একটা তার মাত্রাটা যেন ঊর্ধ্বে থাকে। পরিস্থিতি ক্রমশ যে জায়গা দিকে যাচ্ছে, প্রতিবাদের যে ঝড় যেভাবে উঠছে, সেখানে এই যে সঙ্গীত, বর্তমান যে সঙ্গীতগুলো আসছে সেই সঙ্গীতগুলো কিন্তু ফেলে দেওয়ার নয়, তারও গুরুত্ব আছে। আমরা যুব সমাজের কাছে আমরা এই বার্তাটা আমরা দিতে চাই যে যুব সমাজ তারা তাদের জীবন যন্ত্রণা, তাদের কর্ম যে জায়গা, তাদের এগিয়ে চলার যে ক্ষেত্রে যেখানে প্রতিবন্ধকতা প্রতিনিয়ত তাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে, তাদের মধ্যে একটা উন্মাদনার আবহ এবং তাদেরকে জাগিয়ে তোলার যে ক্ষেত্রটা, সেটার প্রয়োজনীয়তা আছে। এবং গানের মধ্য দিয়ে সে ক্ষেত্রটা তৈরি হয়, সেই উন্মাদনা হয়। আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যেরকম বহু গান আমরা পেয়েছি, যার মধ্য দিয়ে যুব সমাজ যেভাবে উজ্জীবিত হয়েছে, উৎসাহিত হয়েছে, সেখান থেকে প্রেরণা পেয়েছে, এটা সত্যি একটা আমাদের সবাইয়ের কাছে একটা বড় পাওনা বলে মনে করছি। আমাদের নির্বাচনী যে ইশতেহার প্রকাশ যেটা হয়েছে, সেখান থেকে যদি সংক্ষিপ্ত কিছু বলেন আমাদের। নির্বাচনী যে ইশতেহার, সেই নির্বাচনী ইশতেহার তো জনগণের জন্যই ইশতেহার, জনগণকে নেই। জনগণের প্রথম হচ্ছে গণতন্ত্রের যে অবস্থা, যে ভগ্ন দশা, গণতন্ত্রকে যেভাবে টুটি টিপে ধরা হয়েছে, সেই টুটি অবরুদ্ধ অবস্থা থেকে গণতন্ত্রকে রক্ষা করতে হবে, পুনরুদ্ধার করতে হবে। আমাদের বেকার ছেলেদের কর্মসংস্থানের জায়গাটাকে প্রসারিত করতে হবে, যে সমস্ত শূন্য পদ আছে সেই শূন্য পদে নিয়োগ করতে হবে। এসএসসি টেট পরীক্ষা যেগুলো আমরা চাই আমাদের রাজ্যে প্রতি বছর বিগত সময়ে হয়েছে, সেই টেট পরীক্ষাগুলো করতে হবে এবং সেখানে নিয়োগের জায়গা করতে হবে। কলকারখানা যেগুলো বন্ধ হয়ে আছে, সেই কলকারখানা বন্ধ খোলা, বন্ধ কলকারখানাগুলো খোলার ব্যবস্থা করে সেখানে কর্মসংস্থানে জায়গা তৈরি করতে হবে। আমাদের 100 দিনের যে কাজ, সেটাকে আমাদের 150 দিনের জায়গায় নিয়ে যেতে হবে এবং স্বচ্ছতার মধ্যে সমস্ত কাজগুলো যাতে করতে পারে, নিয়োগের সমস্ত ক্ষেত্রগুলো যেন স্বচ্ছতার মধ্য দিয়ে হয় সেগুলো করতে হবে। মহিলাদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয় সেগুলো আমরা দেখবো। কোনো রকম জাতপাত নয়, ধর্মীয় বিভাজন নয়, মানুষের যে রুটি রুজি লড়াইয়ের রাস্তাটা যাতে প্রশস্ত হয় সেটা দেখতে হবে। এবং 7,000 টাকা প্রত্যেক ন্যূনতম তার কাজের যে ক্ষেত্রগুলো দিতে হবে এবং সব ক্ষেত্রেই এটা 100 দিনে যে 150 টাকা মানে 250 টাকা সেটা দিতে হবে, এই বিষয়গুলো সব আছে। প্রতি অর্থাৎ গণতন্ত্রের আজকে যে অবস্থা, সেই গণতন্ত্রকে রক্ষা করতে করার একটা ক্ষেত্রটাকে প্রশস্ত করতে হবে। রামবাবু বিধানসভায় আপনি জিতে গেলে সবার প্রথম কাজ আপনি কী করবেন আরামবাগের জন্য? প্রথম কাজ আরামবাগে যে সুস্থ গণতান্ত্রিক যে অবস্থা, যেটা বিশৃঙ্খল একটা অবস্থায় রয়েছে, সেই বিশৃঙ্খল অবস্থা থেকে একটা সুস্থ বাতাবরণ তৈরি করার হাতে কাজটা আমাকে সর্বপ্রথম দেখতে হবে। এবং তার মধ্য দিয়ে অন্তত যে মানুষের ভয় ভীতি সংখ্যা, যা বিভিন্ন জায়গায় পঞ্চায়েত স্তর থেকে আরম্ভ করে সর্বত্র পৌর প্রশাসক এবং যেখানে অর্থের লেনদেনের মধ্যে যে সমস্ত কাজকর্ম হচ্ছে সেগুলোকে কীভাবে
রোধ করা যায় তার সেই ব্যবস্থা নিশ্চয়ই আমরা করব। সেইগুলো বিধানসভা নির্বাচনে আপনি প্রার্থী হয়েছেন, বাড়ি থেকে স্ত্রী বা কন্যার কাছ থেকে ছেলের কাছ থেকে কতটা আপনি মেন্টালি সাপোর্ট পাচ্ছেন? এই জায়গায় বরাবর সাপোর্ট সমর্থন পূর্ণ সমর্থন আছে, এবং যার মধ্য দিয়ে আমি প্রতিনিয়ত বাইরে কাজের ক্ষেত্রে আমি নিজেকে মেলে ধরার অবকাশটা আমার পাই। এখানে কোনো রকম বাধা বিঘ্ন কিছু নেই। বাইরের রাজ্য থেকে দিল্লি থেকে বিভিন্ন কৃষক আন্দোলনের নেতারা এসে এখানে কৃষক আন্দোলন শুরু করছে, তো এটা আপনাদের পক্ষে কতটা শুভকর বলে মনে হবে? আমাদের রাজ্যের অবস্থাটা এমনই একটা চরম জায়গায় চলে গেছে যে কৃষকদের যে ভয়ঙ্কর অবস্থা আজ 100 দিনের উপর হয়ে গেল। দিল্লির উপকণ্ঠে যেভাবে সেখানে কৃষক বিক্ষোভ একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, কেন্দ্র সরকার কোনো রকম তাদের প্রতি সহানুভূতিশীল পদক্ষেপ তারা গ্রহণ করছে না, এবং কৃষকরা শুধুমাত্র দিল্লি ওই সমস্ত জায়গাগুলো না, ইউপি হরিয়ানা মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের কৃষক তারা নন, কৃষক সমাজ সারা ভারতবর্ষে, কৃষি প্রধানই ভারতবর্ষ। কাজে কৃষকদেরকে রক্ষা করতে হবে, কৃষক কৃষি রক্ষা পেলে তবে দেশ রক্ষা পাবে। কাজে এই নির্বাচনের প্রাককালে ভারতবর্ষের মানুষকে, আমাদের রাজ্যের মানুষকে এই বিক্ষোভ মানে কৃষক আন্দোলনে সামিল হওয়া নেতৃত্বরা তারা বুঝেছে যে সরকার, কেন্দ্রের যে সরকার রয়েছে, রাজ্যের যে সরকার রয়েছে, এরা কৃষক বিরোধী সরকার, এরা কৃষি বিরোধী সরকার। কাজে এই সরকারকে, সরকার বা এই রাজনৈতিক দল যাতে ক্ষমতায় আসতে না পারে পশ্চিমবাংলার ক্ষেত্রে, তাদের বিরুদ্ধে অন্তত যা ঘটনা ঘটছে, মানে যে ঘটনাগুলো ঘটছে তাদের বিরুদ্ধে সেগুলো মানুষের কাছে তুলে ধরার জন্যে আজকের এই কৃষক নেতৃত্ব, সর্বভারতীয় কৃষক নেতৃত্ব তারা রাস্তায় এসছে, রাস্তায় নেমেছে পশ্চিমবাংলায়, তারা জনগণকে বোঝানোর একটা চেষ্টা করছে। এত দল, এত প্রার্থী, এবছরের নির্বাচন একটা 2021-এর একটা বেশ গুরুত্বপূর্ণ, তো আপনার কি মনে হয় কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গ্রহণ করতে পারবে 21-এর এই যে নির্বাচন, এই নির্বাচনে খুব যে অবস্থা প্রত্যক্ষ করছি যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি নামক যে এই যে দুই দল, তারা কেবলমাত্র যে পালা মানে দল বদলের খেলায় তারা প্রতিনিয়ত কাজ করছে এটা খুব পরিষ্কার। তৃণমূলে প্রার্থী হতে না পেরে তারা বিজেপিতে যাচ্ছে, বিজেপি থেকে প্রার্থী হতে না পেরে তারা অন্য দলে যাচ্ছে, এই যে যাওয়া আসার খেলা, এই খেলায় পশ্চিমবঙ্গবাসী কিন্তু তাদের বাস্তব অভিজ্ঞতা তারা গ্রহণ করছে, তারা তাদের উপস্থিতি বুদ্ধি দিয়ে তারা সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করবেন। কেননা জনগণই আমরা তো আশা করছি আমাদের সংযুক্ত মোর্চায় এই তৃণমূল এবং কংগ্রেস, এই বিজেপি নামক যে শাসক দল রাষ্ট্রের, তাদেরকে পরাভূত করে সংযুক্ত যে মোর্চা, এই দল এরাই ক্ষমতায় আসবে আগামী দিনে, শুধু সময়ের অপেক্ষা। আচ্ছা, ভোটের পর দেখা গেল আপনারা অথবা তৃণমূল অথবা বিজেপি ক্ষমতায় আসতে গেলে অন্য দল থেকে কিছু আসন নিয়ে সরকার গঠন করতে হবে, সেক্ষেত্রে আপনারা তৃণমূল বা বিজেপির সাথে আসন সংরক্ষণ করতে রাজি হবেন সরকার গঠন করতে? সেটা আমাদের আরও ঊর্ধ্বতন নেতৃত্বের বিষয়, এগুলো আমাদের বিষয় নয়, আমাদের পক্ষে বলা সম্ভব না। আপনারা ক্ষমতায় এলে সাধারণ মানুষের চিটফান্ডের টাকা ফেরত দেওয়ার ব্যাপারে কিছু ব্যবস্থা করতে পারবেন? আমাদের ইস্তাহারে এটা বলা হচ্ছে যে চিটফান্ড, সারদা চিটফান্ড, রোজ ভ্যালি, এই সমস্ততে যে অর্থ, জনসাধারণের যে অর্থ তারা লুটপাট করছে, যে রাজনৈতিক দল তাদের নেতারা ক্ষমতা এলে আমরা তাদের অবিলম্বে তাদের যথাযোগ্য বিচার ব্যবস্থা, বিচার করে ব্যবস্থা করবো, এই এই আমাদের ইস্তাহারের মধ্য দিয়ে তারা সিঙ্গুরের কারখানা হবে, আমরা সিঙ্গুরের কারখানা অবশ্যই করব। সিঙ্গুরের কারখানাটাকে ধ্বংস করে দিয়ে আমার রাজ্যের বেকার ছেলেদের কর্মসংস্থানের জায়গার উপরে চরম আঘাত এনেছে। আমরা যা যে জন্য এই কর্মসংস্থানের জায়গাটাকে খতম করলো, কিন্তু পক্ষান্তরে পশ্চিমবাংলার মাটিতে কোনো শিল্প তৈরি করলো না। আমরা ক্ষমতা এলে 70 ওই সিঙ্গুরের মাটিতে আমরা কর্মসংস্থানে ওইখানে কারখানা তৈরি করার একটা ইতিবাচক ক্ষেত্র আমরা প্রস্তুত করব, বেকার ছেলেদের কর্মসংস্থানের জায়গাটা আমরা তৈরি করার আমরা বদ্ধপরিকর। প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থীরাই মন্দির মসজিদে আশীর্বাদ নিয়ে প্রচার কার্য শুরু করছেন, আপনি কীভাবে শুরু করলেন? মন্দির মসজিদ আমরা মনে করি সে যার মনের ভিতরে ব্যাপার, আমরা অত সেই অর্থে ভাববাদীর জায়গায় আমরা থেকে আমরা অবস্থানটা কিছুটা আমাদের দূরে, কাজেই সেগুলো আমাদের মনের ভিতরে থাকতেই পারে, কিন্তু যে আমাদের জনগণ, আমাদের দেব দেবতা হচ্ছে আমাদের জনগণ,
জনগণের শুভেচ্ছা, জনগণের আশীর্বাদ, এটাই হচ্ছে আমাদের কাছে বড় পাওনা। জনগণের দ্বারে গিয়ে তাদের আশীর্বাদটা গ্রহণের মধ্য দিয়ে আমরা আমাদের যাবতীয় কাজ করতে পারবো, এটা একটা বড় দিক। যে পরিমাণ কেন্দ্র বাহিনী বা যে আট দফা যেভাবে নির্বাচন ঘোষণা হয়েছে, যেভাবে নির্বাচন ঘোষণা চলছে এখনো পর্যন্ত, যেভাবে ভোট হবে এই ব্যাপারটা আর কি, তো আপনি কি মনে করেন স্বচ্ছভাবে নির্বাচন করা সম্ভব হবে? বিগত সময়ে তো আমরা দেখেছি ছ দফা আট দফা তাদের এই সমস্ত ভোট হয়েছে, কিন্তু দফায় দফায় ভাগ করে দিলেই যে সব সময় ভোটটা একেবারে সঠিক জায়গায় হবে তা না। যে কেন্দ্রীয় বাহিনী থাকবে তাদেরকে নির্বাচন কমিশনের দায়িত্বে যারা আছেন তাদেরকে ঠিক ঠিক সেই কাজে তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালনে যদি তৎপর থাকে তবেই তো সেখানে কাজটা সফল হবে। আর নির্বাচন নিরাপত্তা বাহিনী যারা আসছেন বা এখানকার প্রশাসন যারা এর সঙ্গে ওতপ্রোতভাবে সহযোগিতায় রয়েছেন তাদের মধ্যে যদি সেখানে সেট আপ থাকে তাহলে সেখানে নির্বাচন আমরা সেটা সেভাবে এই মুহূর্তে যা নির্বাচন কমিশন যেভাবে পদক্ষেপ নিচ্ছে আপনি কি বুঝছেন যে স্বচ্ছভাবে নির্বাচন করা সম্ভব হবে? নির্বাচন কমিশন এখন যা কাজ করছে, এখন একটা দফা ভোট হলেই তখনই বোঝা যাবে যে নির্বাচন কমিশনের তার কার্যবিধিটা কতখানি নির্বাচনের অনুকূলে রয়েছে। তা আমরা তো চাইবো স্বচ্ছভাবে ভোট হোক, মানুষ তার গণতান্ত্রিক মৌলিক অধিকারটা সে প্রয়োগ করুক, যাতে কোনো রকম সেখানে সংশয় কোনো সন্দেহের যায় অবকাশ যেন না থাকে, এটা প্রত্যেক ভারতবাসীর জনগণেরই এটা হচ্ছে তার স্বাভাবিক প্রত্যাশা। এখনকার যুগে ব্যালট পেপারে ভোট হওয়া সম্ভব বা হলে কতটা স্বচ্ছতা হবে বলে আমি মনে করি? দেখুন, এগুলো তো ব্যালট পেপার না ইভিএম, সেটা তো অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়েই তো ইভিএমটা এসছে। কাজে ইভিএমে যেটা আমাদের ঊর্ধ্ব নেতৃত্ব বা সমস্ত রাজনৈতিক দল যেখানে মান্যতা দিয়েছে সেটাকে আমরাও মান্যতা দিই, আমরা সেই ভোটটাকে সেইভাবেই আমরা ভোটের জায়গায় আছি। রেজাল্ট ঘোষণার পর পরাজিত পক্ষ আমরা সবসময় দেখেছি ইভিএমে কারচুপির অভিযোগ তোলে, সেক্ষেত্রে অগ্রিম আমরা কোনোভাবে কমিশনের কাছে কোনো রকম প্রস্তাব দিয়েছেন? আমরা এই বিষয়গুলো আমাদের একেবারে সর্বোচ্চ নেতৃত্বের ব্যাপার, তারা আমরা আমাদের সেরকম পরিস্থিতি বুঝলে অবস্থা সেরকম নজরে এলে আমরা জানান দিই, ঊর্ধ্বতন কর্তৃ আমাদের নেতৃত্ব যারা তারা সেখান থেকে সেরকম ব্যবস্থা গ্রহণ করেন, যেগুলো ওই ব্যবস্থা গ্রহণ করার দায়িত্ব আমাদের নয়। আপনাদের দলের কর্মীরা এত প্রচারে বেরোচ্ছেন, এতভাবে বিভিন্ন রকম কর্মসূচি করছেন, তো নির্বাচনের পরে ভোট পরবর্তী যে হিংসা হানাহানি এই ব্যাপারে আগে থেকে কমিশনের কাছে কোনো রকম অগ্রিম পদক্ষেপ নিচ্ছেন আপনারা? আমরা তো বলেছি যে নির্বাচন যেমন সুষ্ঠুভাবে হবে এবং নির্বাচন পরবর্তী সময়েও যেন কোনো রকম একটা জনগণের উপর কোনো রকম আঘাত না করা হয়, কিন্তু আমরা বিগত সময়ে দেখেছি যে যখন যে দল ক্ষমতায় এলো ক্ষমতায় আসার পরেই এই 2011 সালের পরবর্তী সময়ে যে বাকি বিরোধী দলগুলো সেই দলগুলোর উপরে যে আক্রমণ শানিত হয়েছে ভয়ঙ্কর রূপ নিয়েছে, যেটা ভাষায় বলা যায় না, ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হয়েছে। কিন্তু আমরা কখনোই চাইবো না যে রাজনৈতিক জনগণের মতামত নিশ্চয় তার ভোটদানের মধ্য দিয়ে সেটা প্রতিফলিত হবে। যে দল ক্ষমতায় আসবে তার দায়িত্ব যেমন জনগণকে সঠিক পথে পরিচালিত করা, কোনো রকম ঝোর ঝন্ডা বিশৃঙ্খলা থেকে বিরত থাকা, আমরা সেটাই প্রত্যাশা করব। আগরবাতি, পেপার প্লেট, ডোনা, পেপার কাপের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসপি ইন্ডাস্ট্রিজ, আমতলা মোড়, বসন্তপুর, আরামবাগ, এখানে সম্পূর্ণ অটোমেটিক মেশিন দ্বারা তৈরি করা হয় এবং হোলসেল বিক্রি করা হয়। প্রোপাইটার প্রদীপ কুমার ঘোষ।